তো আমি অ্যাওয়ার্ড পেয়েছি ন্যাশনাল অ্যাওয়ার্ড উর্দু ছবি করে, উর্দু ছবি করে পাকিস্তানি হামসে হায় জামানা, হামসে হায় জামানা, জামানা জামানা। প্রিয় দর্শক, আমরা কথা বলছি চিত্রনায়িকা রুজিনার সাথে। দেখি সম্ভবত কলা লাইনে চলে এসেছেন, কে আছেন লাইনে? হ্যালো, সালাম আলাইকুম। কে বলছেন? সালাম আলাইকুম। আচ্ছা, আমি রুজিনা, আমি যদি আমার স্মৃতিপুর না হয় রুজিনার জন্মবাড়ি ফরিদপুর, জি 89 এ বেজন্মের দুঃস্থ একটা ফিল্ম হয়েছিল, আপনার রোল ছিল, আপনি আপনি কে বলছেন প্লিজ? আমি আমার পরিচয় দেওয়ার দোকান না। কেন পরিচয় দিতে চান না? কেন আমি আর ভাবি পাশের জন্য বলুন। জি জি, আমি 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 চিনতে পেরেছি আপনাকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। থ্যাংক ইউ আপনি লাইনে আসার জন্য। প্রিয় দর্শক, যিনি ফোন করেছিলেন নাম বলেননি, আমিও বলতে চাচ্ছি না, আমি চিনি উনাকে। বার্মিংহামে বসবাস করেন। আমার প্রথম থেকে দেখে কেন জানি মনে হয়েছিল যে উনি হয়তো জীবনে কোনোদিন অভিনয় করেছেন, কিন্তু আজকে সেটি আর তিনি চেপে রাখতে পারেননি। আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইনে আসার জন্য। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, সালাম আলাইকুম। হ্যাঁ ইসলাম, কে বলছেন ভাই? আমি লুটন থেকে বলছি। জি বলুন আপনার প্রশ্ন। আসলে আমি খুব ভক্ত রুজিনার, আমি প্রায় বাংলা ছবি রুজিনার দেখি, তো আপনাকে থ্যাংক ইউ দিচ্ছি যে রুজিনাকে আনার জন্য। আপনাকে ধন্যবাদ, আপনি যে টেলিফোন করেছেন, থ্যাংক ইউ। আর আরো চ্যানেল বলি রুজিনাকে বলুন যে ওনার একটু চুলটা সরিয়ে দেন, ফেস দিয়ে একটু বাধা দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে। আপনি কতগুলো ছবি দেখেছেন ওনার? ছবি কতগুলো ছবি দেখেছেন আপনি? অনেক ছবি দেখেছি, আমার বয়স বেশি না, তাহলে আমি প্রায় হচ্ছে 50-এর মতো রুজিনার পুরানো ছবি দেখেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার লাইনে আসার জন্য। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, সালাম আলাইকুম। কলার কি লাইনে আছেন? হ্যালো, আপনি টেলিভিশনের ভলিউমটি কমিয়ে দেন প্লিজ। হ্যালো, দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, সালাম আলাইকুম। ওটা ছবিটি আপনার ইউটিউবে বোধহয় এটা আর্কাইভে আছে, যখন আপনার ইন্টারনেট বা ইউটিউবে সিস্টেমটা হয়েছিল তো অনেক ছবি কিন্তু চলে আসছে, কিন্তু এই ছবিটা কেন যেন আসেনি আমিও মানে হতভম্ব আশ্চর্য। তবে আমি জানি এটা মানে আপনার আর্কাইভে আছে ছবিটি। কিছু ছবি আছে না যে সচরাচর মনে করেন যে চলে না, মানে কারণ যে ভালো কিছু ছবি আপনার আর্কাইভে রাখে যে ভবিষ্যতের জন্য, তো আমি এবার চেষ্টা করব ছবিটি আসলে আপনার ইউটিউবে বা ইন্টারনেটে দেওয়ার জন্য আর কি। থ্যাংক ইউ আলী ভাই আপনি লাইনে আসার জন্য। আপনি এগুলো এই ছবিটি আসছে না কেন, আমাকে অনেকে জিজ্ঞেস করেছে। না, এই ছবিটা আমি যেটা বললাম আসলে এটা মানে অনেক দিন আগে থেকেই আপনার এটা হিন্দু প্রথা গল্প, তো একদমই আপনার রাধা কৃষ্ণ মানে কৃষ্ণ রাধার নীলার উপরে গল্পটি ছিল আর কি। তা এটা কেন যেন মনে করেন যে পরবর্তীতে অনেক ধরেন যেমন পূজার সময় হিন্দুদের পূজা বা ওই ধরনের অনুষ্ঠান বা মানে হোলি টোলি হলে চলতো আর কি, পরবর্তীতে ছবিটা চলেনি, তা আমি জানি যত দূর সেটা আর্কাইভে আছে।
আলি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমারও ইচ্ছে ছিল যে রাধা কৃষ্ণ ছবিটি দেখব, কিন্তু সেটি ইন্টারনেটে নেই। এবং রোজিনা আপা যেটি বলছেন যে তিনি বাংলাদেশে গিয়ে হয়তো এটি সেটি তুলে দেবেন। দেখি নেক্সট কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন ভাই? আমি রোজিনা আপার সাথে কথা বলতে পারবো? জি জি বলুন, উনি শুনছেন, বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপা কেমন আছেন? ভালো আছেন? ইনশাআল্লাহ, আল্লাহর মধ্যে ভালো আছি। আপনি কেমন আছেন? জি জি ভালো আছি। আপনার অনেক ছবি দেখছি, খুব ভালো লাগে আপনাকে। ও থ্যাংক ইউ ভাইয়া, সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি লাইনে আসার জন্য। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। কলার কি লাইনে আছেন? হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম শেখ ভাই। জি ভালো আছেন? জি আমার নলবাড়ি গেছি, তো আমার গরুবাড়ি একটা সিনেমা দেখে, আমি ফিল্মের দেখাবারটা তো নিয়ে গেলাম। সিনেমাটার নাম দশ সালারে। দশ দশ সালারে? আচ্ছা, দশ সালারে, দশ সালারে সিনেমাটার নাম। এখন আমার তখন থেকে আমি সিনেমা গুলা লিয়ে একটা দেখা দেখছিলাম যে আমাদের সংস্কৃতি এবং বাংলাদেশ, আমাদের সংস্কৃতি বাংলাদেশ সংস্কৃতি, এরকম একটা নাম ছিল 2006 এর আগে। আমি ডেটটা ভুলে গেছি শেখ ভাই। আমি অতিথির কাছে জানতে চাইলাম যে বাংলাদেশের সিনেমার যে এখন দশ সালারে, খাইছি তোরে, খাইয়া পালামু, এইরকম নাম সিনেমা গুলার, কিন্তু আমি বেশ সার্চ মানে এগুলো নিয়ে পড়াশোনা বাই করছি, সিনেমা গুলারে আনছি, অনেকের কমেন্ট দিয়েছি রাইটার গুলার। তো এই যে বাংলা সিনেমার যে এই যে ভয়াবহতা, দশ সালারে, খাইছি তোরে, খাইয়া পালামু, হারামির বাচ্চা, এই ধরনের নানা ধরনের সিনেমা গুলার নাম, এই মানে এই ধরনের সিনেমা দিয়ে দেখিয়া আমরা জাতিরে আমরা নেক্সট জেনারেশন দিয়ে কিছু শিখানির মতো আসেনি, বা আমরা অতীতে কিতাব মানে কোনটা মনে করলা? আমি আপনি আপনাকে আপনার প্রশ্নে আমি একটু উত্তর দেই। সেটা হলো এটা সত্যি 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 লজ্জাজনক, দুঃখজনক যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি যে যেখানে আজকে পৌঁছানো উচিত ছিল সেখানে পৌঁছায় নাই। যে আমরা যখন ছবিগুলো করেছি, ছবি মানেই তো অবশ্যই বাণিজ্যিক, মানে কমার্শিয়াল নয়, এটাই কমার্শিয়াল নয় যে কোনো মা ভাই ভাই বোন নিয়ে আত্মীয় স্বজন নিয়ে দেখা যাবে না। আমার মনে হয় আমরা যেগুলো ছবি করেছি বোধ হয় সব ফ্যামিলি নিয়েই দেখতে পারতেন। পরবর্তীতে আপনার 94-95 দিকে যেগুলো শুরু হলো, এই যে আপনি যেটা বলেছেন যে এই ধরনের নামকরণ বা অশ্লীলতা, যেমন মনে করেন যে নতুন ছেলে মেয়েরা যখন আসছে বা নতুন ডাইরেক্টর প্রডিউসার এসছে, আসলে আমি মনে করি যে সংস্কৃতি মনে না, আসলে ফিল্ম করার জন্য তারা আসে নাই। ফিল্মটা কিন্তু আসলে কিন্তু ফিল্মটাকে ফিল্ম কিন্তু অনেক শিক্ষণীয়, অনেক কিছু শেখা যায় ফিল্ম থেকে। সেখানে বিনোদনও থাকবে, যে শুধু যে শেখার জন্যই নয়, বিনোদনও থাকবে, শেখার জন্য থাকবে, সামাজিকতাও থাকবে, সংসারের কথাও থাকবে, মানুষের কথাও থাকবে। এখন যে ফিল্মগুলো হচ্ছে আসলে কিন্তু দুঃখজনক। আমরাও কিন্তু খুব মর্মাহত যে আমরা যারা শিল্পীরা আমরা দূরে সুরে এসেছি, তারপরেও কিন্তু আমি বলবো, আমি কিন্তু আজকে রোজিনা সেই ফিল্ম থেকে আমি কোনোদিনও ভুলবো না, আমার ফিল্ম, আমার ফিল্ম জগৎকে। তা সেই ফিল্মকে আমি আশা করব, বা আপনারা যেটা বলছেন যেন আরও উন্নতি হয়, আরও মানে এই যেটা চলছে এটা যেন না হয় যে ফিল্মের মতো যেন ফিল্ম হয়, মানুষের যেন শিখতে পারে, জানতে পারে, দেশ থেকে বিদেশেও যেন আমাদের ফিল্ম, বাংলার ফিল্মটা যেন নামকরণ হয়, নাম মানে প্রশংসিত হয়, এই আশা করব। আপনারা যখন যিনি প্রশ্নকর্তা যিনি উনি সাংবাদিক, বাংলাদেশে সুস্থ ছবি নির্মিত হওয়ার পর 90-এর মাঝামাঝি 95 থেকে বোধহয় শুরু হয়েছে এই সব ছবি নির্মাণ করা। আপনারা অনেক সময় যেমন আপনি সংসার করার জন্য চলে আসলেন লন্ডনে, সাবানা ম্যাডাম চলে গেলেন আমেরিকায়, আপনারা যারা আগে অভিনয় করেছেন আপনারা সরে আসার পর থেকে কি সেটি লক্ষ্য করা যাচ্ছে? না, সেটি লক্ষ্য করা যাচ্ছে। যেমন মনে করেন এটা তো সত্যি কথা, আপনার 93-95 থেকে মানে করেন 6 থেকে কিন্তু এটা শুরু হলো আর কি, ধরনের যে ছবি মানে যেগুলো ধরেন যে পরিবার নিয়ে দেখা যায় না, সবারই কিন্তু কমপ্লেন একটাই আর কি,
হ্যাঁ, তবে ইদানিং কিছু ছবি হচ্ছে, ভালো ছবি হচ্ছে, যে আবার হয়তো আমরা আশা করতে পারি যেন আবার সেই দিনের আমার পরিবার নিয়ে সবাই যেন দেখতে পারবে, এরকম হচ্ছে কিছু ছবি। কিন্তু মাঝখানে আসলেই কিন্তু মনে করেন যে যিনি বললেন অমুক নাম তমুক নাম এটা নাম সেটা নাম বা ছবির গল্প খুবই খারাপ অবস্থা ছিল, এখন মনে হয় না কিছু অনেক ভালো ভালো ছবি কিছু হচ্ছে, তৈরি হচ্ছে, তা আশা করি ভবিষ্যতে মনে হয় যে আরো বেশি ভালো ছবি হবে, ভালো ছবি হবে, আপনারা যাবেন ফিরে। আমার মনে হয় না, কারণ হলো কি জানেন, আমি এটা হলো গ্ল্যামারের জগৎ, এটা ট্রুথ। তা আমি মনে করেন যে হিরোইন করেছি, হ্যাঁ, তো এখন গেলে কিন্তু মনে করেন ন্যাচারালি যুগ চেঞ্জ হয়ে গেছে, নতুন ছেলে মেয়ে এসেছে, শুধু বাংলাদেশে না পৃথিবীর সর্বজায়গায় এটা চেঞ্জ হবে। তো আমি চাই না কখনো যে ধরনের মানে আমার তো বাড়ানোর কিছু নাই, সংখ্যা বাড়ানোর তো কোনো কিছু নেই, হ্যাঁ করতে পারি যেন বছর দুই একটা ছবি করলাম, ভালো গল্প যেন মনে করেন যে এই এমন ধরনের চরিত্র যেন আমার দর্শকরা মানে উৎসাহিত হয়, ভালো মনে করে বা আমারও মনে মনে রাখার মতো বা আমারও ভালো লাগে। তো তারপরে গণবাধা মানে ওই ধরনের গল্প তো আমি করতে চাই না, আমি করবো না। রুজিনা আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে আসছি, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, থ্যাংক ইউ।